দীর্ঘ 2 বছর শুটিং এর শেষে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে নিয়ামুল মুক্তারের কাঠবিড়ালি সিনেমা। চিলে কোঠা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমার কেন্দ্র চরিত্র অভিনয় করছেন স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবির। গ্রামীণ পটভূমিতে নির্মিত সিনেমাটির বিভিন্ন দিক নিয়ে News24 এর মুখোমুখি হয়েছে নির্মাতা নিয়ামুল মুক্তা। এর মধ্যে শুরু হয়েছে সিনেমাটির প্রচারণার কাজ। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। নাম রাখা হলো কাঠবিড়ালি জানালেন পরিচালক। সিনেমার চরিত্রগুলোকে কাঠবিড়ালির মতো করে দেখি, এগুলো দেখতে খুব সুন্দর, খুব আপন মনে হয়, খুব ছুটাছুটি করতে থাকে, কিন্তু দিন শেষে ওরা একটু ধরাছোঁয়ার বাইরে। কাঠবিড়ালি একটা প্রেমের গল্প, একই সাথে এটা যৌন শিক্ষার অভাব এবং সেটার কারণে দাম্পত্য জীবনে যে অতৃপ্তি সেটার গল্প। কাঠবিড়ালি একটা খুন এবং খুনের রহস্যভেদের গল্প। আমার কি আর সেই সামর্থ্য আছে? তোমার জন্য এক টুকরো ভালোবাসা আছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবির। এবছরই সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন পরিচালক। অ্যাক্টিংয়ের উপর ট্রাস্টের জায়গাটা ছিলই, তো যে কারণে স্পর্শিয়াকে নেওয়া, পপুলার কাউকে নেওয়া যেতে পারত, কিন্তু আমার ওই জায়গাতেই সন্দেহ ছিল যে যে পরিমাণ কষ্ট করতে হবে অন স্ক্রিন এবং 1 বছর ধরে 2 বছর ধরে এই প্রজেক্টের সাথে থেকে, তো সেইটা হয়তো পাইতাম না, যে কারণে আমার কাছে মনে হয়েছে আবির বেস্ট চয়েস। কি সুন্দর লাগতেছে। আমরা সেন্সরটা হয়ে গেলে এই ডেট ঘোষণা করতে পারবো, কিন্তু আমার প্ল্যান হচ্ছে যে ডিসেম্বরের লাস্ট। এমন ভাবে কইতাছ মনে হয় গেলে আরাইবা না। তাসনিমুল তাজের চিত্রনাট্যে নির্মিত এই সিনেমায় আরও দেখা যাবে শাহরিয়ার ফেরদৌস সজীব, শিল্পী সরকার, অপু, হিন্দল রায়, এ কে আজাদ সেতু, তানজিনা রহমান সহ আরও অনেককে। ফাতেমা কাউসার, News24, ঢাকা।